সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাই সুস্বাগতম। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকের বিশাল আপডেট, তোমাদের ক্লাস ইলেভেনের যে জিওগ্রাফি বা ভূগোল প্রশ্ন সেটা কিন্তু ফাঁস হয়ে গেছে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ প্রশ্নটি, তো প্রশ্নগুলো দেখে নাও এবং তাড়াতাড়ি এর উত্তরগুলো কালেক্ট করে নাও, কারণ তোমাদের পরীক্ষা এখনও অনেকটাই সময় বাকি রয়েছে। তো প্রথমে দেখো, প্রথম প্রশ্ন, নিচের কোনটি ভূগোল শাস্ত্রের একটি শাখা নয়, এই প্রশ্ন দিয়ে শুরু রয়েছে। তারপরে দেখো, প্রশ্ন রয়েছে এমসিকিউর কিছু প্রশ্ন রয়েছে এবং এর সঙ্গে এসিকিউ কিছু প্রশ্ন রয়েছে। এসিকিউতে সবার প্রথমের প্রশ্নটি রয়েছে, জিওগ্রাফি শব্দটির অর্থ কী, তারপরে পৃথিবীর কেন্দ্র মণ্ডল প্রধানত কী কী উপাদান দ্বারা গঠিত। তারপরে দেখো, এখানে তোমাদের প্রশ্ন রয়েছে এসিকিউ প্রশ্ন এবং সেই সঙ্গে 7 নম্বরের প্রশ্ন, 5টি প্রশ্ন করতে হয়। এই সমষ্টি তত্ত্বের ব্যাখ্যা দাও, গ্রহমণ্ডল কাকে বলি, এবং এখানেও কিছু এমসিকিউ প্রশ্ন রয়েছে এবং এখানেও দেখো 7 নম্বরের প্রশ্ন কিছু রয়েছে। এটাই ছিল তোমাদের টোটাল প্রশ্ন। তো আশা করি তোমরা প্রশ্নগুলো সব দেখে নিয়েছো। আমি জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, প্রত্যেকটি প্রশ্ন দেখে নাও এবং তার উত্তরগুলো কালেক্ট করে নাও। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। সবাই অবশ্যই, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।